नमस्कार न्यूज भैनगर पर्दे अपने सकल के स्वागत सुप्रीति रही अपन संगे चोख रखब अपडेट खबर दिखे त्रिपुरा मेडिकल कॉलेज इंटर्नरा लगातार तादेर आंदोलन चालिए जाच्छे तादेर दाबी होच्छे एकटाई स्टाइपेंड वृद्धि करते हबे एबंग तार संगे रयेछे बेश कयेकटी दाबी एबंग ई दाबीगुलोके सामने रेखे गलाय प्ल्याकार्ड झुलिए तारा आंदोलने बसेछेन एबंग ई आंदोलन आजके नयनय करे प्राय 16टा दिन अतिक्रांत होते चललो 16 दिन परो जेमनटा गतकालके आमरा देखेछिलाम 15 दिनेर माथाय कलेज कर्तृपक्षेर पक्ष थेके दुटी दाबी मेने नेওয়া হয়েছে এবং স্টাইপেন্ড বৃদ্ধির যে দাবিটি রয়েছে ইন্টার্নদের সেই দাবিটি অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হবে বিবেচনা করা হবে এবং তার পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই চিকিৎসকরা জানিয়েছিলেন কিন্তু তারপরও জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন যেন একই রকম ভাবে জারি রয়েছে আর এই আন্দোলন একের পর এক দিনের পর দিন জারি থাকার ফলে তাদের পড়াশোনার ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যাঘাত পড়ছে এমনটাই বিশিষ্ট ঊর্ধ্বতন চিকিৎসকরা জানিয়েছেন বিশেষ করে কলেজ কর্তৃপক্ষ একই রকমের আবেদন রেখেছেন যে আর কটা মাস পরেই তারা সার্টিফিকেট পাবে কিন্তু এখনো অবধি যদি তারা এভাবে আন্দোলন করে যদি পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে তাহলে তাদের একটা সমূহ ক্ষতি হবে অন্যদিকে চিকিৎসা পরিষেবায় তো ব্যাঘাত ঘটবেই সেটা আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে ইন্টার্নদের দাবি তাদের হোস্টেলে সিট রেন্ট সহ বিভিন্ন হেলথ সেন্টারে আসা যাওয়ার জন্য প্রয়োজনীয় গাড়ির বন্দোবস্ত করতে হবে যে টাকা তাদের দেওয়া হচ্ছে স্টাইপেন্ড বা স্টাইপেন্ড অনুযায়ী যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাতেই তাদের পুরোপুরিভাবে চালানো সম্ভব হচ্ছে না তাই অতি দ্রুত যাতে কলেজ কর্তৃপক্ষ এমনকি স্বাস্থ্য দপ্তর এই দাবিগুলো মেনে নেয় সেই দাবি রয়েছে বর্তমানে কলেজের পক্ষ থেকে কলেজের ইন্টার্নদের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে আজকের এই 16 দিনের মাথায় কি জানিয়েছেন আন্দোলনকারীরা শুনব গতকালকে ত্রিপুরা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যে আমরা যে অনির্দিষ্টকালের কর্মবিরতির আন্দোলন যেটা আমাদের চলছে যে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সেই আন্দোলনে তারা তাদের পক্ষটা রেখেছেন আপনাদের মাধ্যমে গণমাধ্যমে এখন স্বাভাবিকভাবেই এটা আমাদের একটা কর্তব্য হয়ে দাঁড়ায় যখন তারা সাংবাদিক সম্মেলন করে তারা প্রেসের মাধ্যমে তাদের বক্তব্যটা রাখছেন তখন আমরাও যাতে আমাদের বক্তব্যটা রাখতে পারি তাই আজকে এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পক্ষ থেকেও আমাদের বক্তব্যটা রাখা তাদের পরিপ্রেক্ষিতে তারা যেটা বলেছেন প্রথম কথা আপনারা সবাই জানেন যে কিছু কিছু জিনিস তুলে ধরা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আমাদের আন্দোলনে কী কী ভুল থাকতে পারে বা আমাদের আন্দোলনে কী কী ত্রুটি ছিল বা কোন কোন জিনিসটা আমাদের ঠিক হয়নি বিভিন্ন বিষয়ে কিন্তু বা তারা আমাদের কাজ ইত্যাদি অনেক কিছু নিয়েও তারা মন্তব্য করেছেন সব কিছুকেই আমি তার পরিপ্রেক্ষিতে একটু আপনাদের মাধ্যমে আমাদের পক্ষটা রাখতে চাই প্রথম কথা তারা বলেছেন যে আমরা কোনো প্রায়র অ্যাপ্লিকেশন কোনো প্রায়র নোটিশ না দিয়ে আমরা আন্দোলনে বসেছি এভাবে প্রায়র নোটিশ না দিই হঠাৎ করে তারা এসে দেখেছেন আমরা কর্মবিরতি আন্দোলনে বসে গেছি এই কথাটা দুর্ভাগ্যবশতভাবে আমার মনে হয় কথাটা সম্পূর্ণভাবে সত্যি নয় এই আমাদের কাছে আমাদের অ্যাপ্লিকেশন প্রায়র অ্যাপ্লিকেশন যেটা আমরা জমা দিয়েছিলাম যে আমরা বেতন ভাতা বৃদ্ধি চাই আর বেতন ভাতা বৃদ্ধির পক্ষে যদি তারা কোনো ইতিবাচক উত্তর না দেয় তাহলে কিন্তু আমরা ফার্দার অ্যাকশন নিতে বা আন্দোলন নিতে আন্দোলন করতে আমরা কিন্তু বাধ্য হব এই জিনিসটা এই ডেটটা হচ্ছে 23rd মে আমাদের আন্দোলন কিন্তু শুরু হয়েছে 13th জুন থেকে তো প্রায়র নোটিশের কথাটা কিন্তু সর্বৈব আমার মনে হয় যে সম্পূর্ণভাবে সত্যি নয় কথা তারা বলতে চাইছেন সেগুলো এমন এমন রাজ্যে এমন এমন রাজ্যে সেই প্রাইভেট কলেজগুলো আছে যেই প্রাইভেট যেই রাজ্যগুলোতে প্রথমত মেডিকেল কলেজের সংখ্যা বেশি মেডিকেল কলেজের সংখ্যা বেশি থাকার ফলে কি হয় পেশেন্ট লোড ডিস্ট্রিবিউট হয় কলকাতার মতো শহরগুলো আপনার যে কোনোটা মেট্রোপলিটন সিটিগুলো সেখানে 7-8টা মেডিকেল কলেজ একটা সিটির পেশেন্ট ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে প্রত্যেকটা জেলায় আবার আলাদা করে মেডিকেল কলেজ আছে আমাদের তো জেলাগুলিতে মেডিকেল কলেজ নেই মুমূর্ষু রোগী এলে জেলাগুলো জেলা হাসপাতালগুলো থেকে মেডিকেল কলেজগুলোতে রেফার করা হয় তো আমাদের রাজ্যে দুটো মেডিকেল কলেজ তাই রাজ্যের ম্যাক্সিমাম লোড দুটো কলেজের উপর দিয়েই যায় আর যেই যেই রাজ্যগুলির কথা আমি তারা বলছেন যে ইন্টার্নের বেতন ভাতা টিএমসি থেকে কম সেখানে গভর্নমেন্ট কলেজ থেকে প্রাইভেট কলেজের মধ্যে ডিফারেন্সটাও অনেক কম আমাদের এখানে আপনি গভর্নমেন্ট কলেজ থেকে প্রাইভেট কলেজের ডিফারেন্স ধরুন 20,500 টাকা আর এখানে আমরা এতদিন আন্দোলন করার পরে সেটা হচ্ছে 14,500 টাকা ছিল 12,500 টাকা এই মাসের 13 তারিখ তো প্রথম থেকে আমাদের দাবি ছিল একটি প্রাইমারি যে স্টাইফেল হাইকের দাবি তারপর সেটার সঙ্গে আরও দাবি অ্যাড হয়েছে প্রথম দিন আমাদের সঙ্গে অথরিটি মিটিং হয় তো মিটিংয়ের সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে বাড়াবে ঠিক আছে বা এটা আমাদের তুলে হবে সোসাইটি মিটিং ঠিক আছে তো আমাদের প্রাইমারি দাবি উঠেছিল যে আমাদের স্টাইফেন্ডটা হাইক করতে হবে তো আমরা সোসাইটি থেকে বা যারা সোসাইটি হয়ে আমাদের সঙ্গে কথা বলবে ওদের থেকে আমাদের একটাই দাবি ছিল যে একটা রিটেন কনসেন্ট দেওয়া হোক বিকজ আমরাও জানি যে সোসাইটির মিটিংয়ে 11 জন মেম্বার থাকে সময় লাগে মিটিং হতে সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া যাবে না তো রিটেন কনসেন্টের কথা আমরা চেয়েছিলাম
তো টিচাররা আমাদেরকে মুখে মুখে আশ্বাস দিয়েছেন, টিচাররা মানে আমাদের এমএস স্যার বা প্রিন্সিপাল স্যার সবাই আমাদেরকে সাপোর্ট করে এসছেন। 17 দিন ধরে ওরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, ওরা আমাদের সাপোর্ট করছেন, এমনকি সব ডিপার্টমেন্টের এইচওডি যারা আছে, হেড অব দ্য ডিপার্টমেন্ট, ওদের সঙ্গে আমাদের 5-6 বার মিটিং হয়েছে এবং ওরা সবাই আমাদেরকে সাপোর্ট করে এসছেন। ওদের কথা আমরা মাথায় রেখেছি, ওদেরকে আমরা সব খুব রেসপেক্ট করি। আপনার শুনলেন জুনিয়র ডাক্তার অর্থাৎ ইন্টার্নদের বক্তব্য। যদিও এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ বার কয়েক দেখা করেছে আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু তারপরও সমস্যার যেন সমাধান হচ্ছে না কোনো রকম ভাবেই। একাধিক দাবি রয়েছে ইন্টার্নদের এবং সেই দাবিগুলি অনতি বিলম্বে মেনে নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে, তাহলে তারা লাগাতার আন্দোলন বন্ধ করবে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।